আপনারা যারা ইসলাম টাউনের পাশে ইপিং এ অ্যাসেক্স এর কান্ট্রি সাইড দেখতে চান এখানে আসতে পারেন, বাড়িটা খুবই সুন্দর। এই ইপিং পুরাটাই হচ্ছে আপনার 90% মতো গ্রিন স্পেস। আপনি যেদিকে তাকান এখানে এক ভদ্রমহিলা হর্স রাইড করতেছে। সো এটা আপনার ইপিং ফরেস্টে হচ্ছে বিশাল বড় গ্রিন স্পেস। এখানে আপনি যেদিক দিয়ে আসেন ইপিংয়ে, বাঁকা স্টিল বলেন, আপনি ডেডন বয়েস বলেন, তারপর হচ্ছে আপনার লাউটন, এগুলো সবগুলো আপনার ইপিং ফরেস্টের ওয়াক আছে আপনার, মানে গ্রিন স্পেস। তো এটা পুরোটাই দেখতে কান্ট্রি সাইডের মতো। আপনি যখন ড্রাইভ করে আসবেন অনেক সুন্দর। আর এইদিকে রোডটা হচ্ছে আপনার M25, আর M25-এর সাথে এটা কানেক্ট হচ্ছে M11। সো আপনারা যখন M25 দিয়ে যান, এদিক দিয়ে M11 ধরেন, তখন আপনারা এই জায়গাগুলো পাস করেন। আর এটা হচ্ছে সামনের দিকে সেন্ট্রাল লাইনের স্টেশন ইপিংয়ের। আপনার ইপিংয়ের হচ্ছে এটা একদম লাস্ট স্টপ। আপনার সেন্ট্রাল লাইনে যখন আসেন লাস্ট স্টপটা হচ্ছে ইপিংয়ের। ইপিংয়ের ট্রেন ধরে আসতে হবে, এটা ইপিং পোস্ট জোন 6-এ আপনার। সেটা খুবই সুন্দর, এই যে এটা হচ্ছে সেন্ট্রাল লাইন, আপনার এসে এখানে টার্মিনেট করে জোন 6-এ। এদিক দিয়ে আবার এক্সিট আছে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ভেনু আছে, আপনার গ্রিন স্পেস আছে। এটা হচ্ছে গলফ, এখানে গলফ না খেললেও আসা যায়, ঢুকা যায়, কোনো কিছু করা লাগে না। গলফ নর্মালি আপনার 25 পাউন্ড করে আপনি যদি খেলতে চান, আর উইকেন্ডে আসলে 30 পাউন্ড করে। সো এখানে আপনার ব্রেকফাস্ট আছে, সকালে চাইলে আর্লি মর্নিং আসতে পারেন, এখানে ব্রেকফাস্ট করতে পারেন। হালাল ব্রেকফাস্ট নয়, তবে গ্রিন ব্রেকফাস্ট আছে, অ্যাভোকাডো টোস্টেড, তারপর হচ্ছে এগ স্ক্রাম্বল। আর লাঞ্চ আছে 2টা পর্যন্ত, ওরা সার্ভ করে, সেখানে বসে আপনি চা কফিও খাইতে পারেন। ভিজিটর ওয়েলকাম। আর এখানে ভেনু হায়ার করে, এই জায়গাতে আপনার বিয়া বার্থের জন্য এখানে ভেনুগুলো হায়ার করে। আর আপনি যখন ড্রাইভ করে যাবেন অনেক সুন্দর, এই যে সেন্ট্রাল লাইন দিয়ে আসলে লেফটের যে এক্সিটটা, এদিক দিয়ে বের হইলে আপনি এদিকে ডান দিকে হাঁটলে সোজা রাস্তার রাইটে হাঁটলেই আপনি এই ইপিং গলফের পাশে এই ইয়াগুলো আপনার কান্ট্রি সাইডের মতো লুকসগুলো আপনার। বাড়িগুলো অনেক সুন্দর, সব বাংলো আর ডিটাচ হাউস, খুবই দামি, মধ্যে মিলিয়ন পাউন্ডের বাড়ি এগুলো আপনার। খুবই অল্প বাড়িঘর এখানে, আর পিছনে হচ্ছে সব গ্রিন স্পেস আপনার।